সব চাকরি পাব রেলত চাকরি পাব এপিএসসি চাকরি পাব ইঞ্জিনিয়ার হব পারিব সব পাব পাস করিব লড়া সালে সেইখনৰ ওপৰ সার্টিফিকেটও পাব চাকরিও পাব তার ওয়ার্ডটো আছে সাবস্টেনশিয়াল তার মানে কি যে টেটত মেট্রিক আর হায়ার সেকেন্ডের মার্কস তো কাউন্টিং হয় এতিয়া এতিয়াতো এবার মার্কস সবই 95 পাব তেতলে যোৱা বছৰৰ লড়া বিলাকে চাকরি কত পাব নেক্সট বছৰৰ লড়া বিলাকে চাকরি কত পাব এই ঘটনাটো এনেকে যেটো মই দেখিছো যে পেপার বা যি ধৰণে এটা টুলুঙা কৰি কৈ দিয়া হৈছে এটো টুলুঙা নহয় এটো বহুত ডাঙৰ মানৱীয় সমস্যা এই লড়া ছোৱালীবিলাকে যেতিয়া 90 পাব 95 পাব স্কুলত মার্কস দিব আৰু আপোনালোকে জানে বাঘ বৰজনীয়া এইবিলাক জেগাতো 100 মার্কস দি দিব এতিয়া যেতিয়া মার্কস দি দিব আমি কন্ট্রোল কৰিব কৈছো মার্কসটোতো পুৰা ঢালিব যেতিয়া মার্কস দিয়ার পিছত অহাকালি যেতিয়া টেটৰ পৰীক্ষা হব টেটৰ মার্কস মেট্রিকৰ মার্কসৰ ওপৰত চাকৰি হয় অহাকালি যিবিলাকে মেট্রিক পাস কৰিব সিহঁতিতো জীৱনত এই বেটছটোৰ লগত কম্পিট কৰিব নোৱাৰে বা অলরেডি যিবিলাক ল'ৰা 40 বছৰ বয়সত আছে 39 বছৰ বয়সত আছে তেওঁলোকে এই বেটছটোৰ লগততো মার্কস কেতিয়াও পাব নোৱাৰে তাৰমানে অহা 10 বছৰলৈকে অসমত চাকৰি অকল এইটো বেটছেই পাই থাকিব তেতিয়া গতিকে আমিতো এইটো এটা মানে ইমান এটা ছিৰিয়াছ কথা যিটো মই আশোকো মই কৈছো যে আমি আলোচনা কৰিম এইটো এটা ছিৰিয়াছ সামাজিক সমস্যা তাৰ উত্তৰ এটা উলিয়াব লাগিব নহলে অসমত 4 লাখ চাকৰি অকল এই 4 লাখ ল'ৰাই পাই থাকিব আগৰ বেটছেও কেতিয়া নাপাব পিছৰ বেটছেও কেতিয়া চাকৰি নাপাব আমাৰ যিবিলাক ডেকা ল'ৰা আজি এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জত নাম ভৰ্তি কৰিছে টেটত অহাবাৰ টেট দিম বুলি ভাবি আছে কোনেও চাকৰি নাপাব কাৰণ এওঁলোকৰ গোটেই মাৰ্কশ্বীটবিলাকত 90, 95, 100 মাৰ্কছ থাকিব 100লৈকে মাৰ্কছ থাকিব সেইকাৰণে আমি কৈছো যে আমি এওঁলোকৰ কথাও চাব লাগিব পাছ কৰি থাকি নিবনুৱা হৈ থকাসকলৰ কথা চাব লাগিব অহাবাৰ যোনে পঢ়ি মেট্ৰিক দিব তেওঁলোকৰ কথাও চাব লাগিব সেইকাৰণে এইটো এটা বহুত ডাঙৰ সামাজিক সমস্যা যি ধৰণে কৈ আছে পাছ কৰিব চাকৰি নাপাব সব চাকৰি পাব ৰেলত চাকৰি পাব এপিএসসিত চাকৰি পাব ইঞ্জিনিয়াৰ হ'ব পাৰিব সব পাব খালি টেটৰ ক্ষেত্ৰতে সমস্যা আছে সেইকাৰণে আমি কৈছো সাবষ্টেনচিয়েলি য'ত এইখন চাৰ্টিফিকেট দৰকাৰ তেওঁলোকে কালি যদি এপিএসসি পৰীক্ষা এইখন চাৰ্টিফিকেটত পাব কাৰণ তাত মেট্ৰিকৰ মাৰ্কছটো কাউণ্টিং নহয় কালি যদি ক'ৰবাত ইঞ্জিনিয়াৰ